গুড মর্নিং, আজকে ফ্রাইডে, আমরা বেরিয়ে পড়েছি। বাজে এখন প্রায় 9:45। এবারে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। কালকে ফিরেছি দিদি বাড়ি থেকে অনেকটা রাত্রে, ঘুমোতে ঘুমোতে শুতে শুতে একটা হয়ে গেছে, এসে মানে ঘুমোতে ঘুমোতে একটা হয়ে গেছে। সকালবেলা উঠতে দেরি হয়েছে, বেরোতে দেরি হয়েছে। তো এখন যাচ্ছি মিষ্টিকে আনতে, মিষ্টির হোস্টেলে। কি এই যে এসে গেছে মিষ্টি হোস্টেল থেকে পোটলা পোটলি নিয়ে। এইবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ওদের মেন মেসে 10টা অবধি ব্রেকফাস্ট পাওয়া যায়, তো আমরা তো অনেকটা দেরি করেই এসেছি 10টার পর। তাই জন্যে আমরা ওদের হোস্টেল মানে ক্যাম্পাসের মধ্যেই আরও কিছু দোকান খাওয়ার আছে, খাবার জায়গা। তার মধ্যে এইটা হচ্ছে বিমলদা, মানে মিষ্টিটা সব বলে ওখানকার লোকেরা সব, এটা বিমলদার ক্যান্টিন এরম বলে, মানে যিনি বিক্রি করেন এখানে খাবার দাবার, ওনার নাম বিমল। সেইখানে বসেই খাচ্ছি। সঞ্জীব লুচি ঘুগনি নিয়েছে, মিষ্টি চা আর ব্রেড অমলেট নিয়েছে। বিমলদায় ব্রেকফাস্ট খাওয়া হলো, এবার আমরা এখানটায় এসে একটু দাঁড়িয়েছি। মিষ্টিদের হোস্টেলটা আমার খুব ভালো লাগে, এত গাছ না পেছনের এটা এলেই। এটা কি জানো পেছনের এই বিল্ডিংটা? ও, অডিটোরিয়ামটা। তো চারিদিকে সবুজ। এই যে পেছনের যে এটা দেখছো, এইটা হচ্ছে ওই বিমলদার। সঞ্জীব এখনো খাচ্ছে লুচি, আমার আর মিষ্টি, আমি তো তেমন কিছু খাইনি, মিষ্টির হয়ে গেছে খাওয়া ব্রেকফাস্ট। খুবই সুন্দর, কি রকম করছিস? সকালবেলাটা চারিপাশ বেশ শান্ত, তার মধ্যে কত ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে। বিমলদার ব্যবস্থা বেশ ভালো। এদিকে কেন্টের দুটো আরও লাগানো আছে, আর এপাশে বেসিন রয়েছে, কোনো অসুবিধে নেই। মিষ্টি আমাদের থেকে দূরে থাকে, কিন্তু জায়গাটা ভালো, ভালো জায়গায় আছে জানলে ভালো লাগে। মিষ্টিদের কলেজ ক্যাম্পাসের ভেতরেই দেখো এসেছি আমরা। এখানটা কত আম গাছ, গাছগুলো ছোট ছোট কিন্তু থোকায় থোকায় আম হয়ে আছে, দেখে আমাদের মানে আত্মহারা অবস্থা। এত একদম হাতের নাগালের মধ্যে এত আম ঝুলছে, কাঁচা আমগুলো, কিন্তু খুব ভালো লাগছে। আমরা কিছু তুলবো বলে এসেছি, অল্প কয়েকটা তুলবো। এইগুলো হ্যাঁ, এগুলো তো তোমার তোলার জন্য, আমি যে যেগুলো মাটিতে পড়ে গেছে সব ওগুলো ছোট। হ্যাঁ, এগুলো উপরেগুলো বেশ বড় বড় আম গাছগুলো, ছোট ছোট কিন্তু কত আম হয়েছে দেখো, পারছি কয়েকটা। ওইগুলো তুলবে? ছোট ছোট
ভর্তি। আমি রাচার হবে এটা তুলবো। হ্যাঁ চলো। আম বাগান আছে। হ্যাঁ থোকা থোকা আম হয়ে আছে, ছোট ছোট গাছগুলো সব হাতের নাগালে আম হয়ে আছে। চলো অনেক মিষ্টি তো অলরেডি পেরিয়েছে, শুধু পাড়ার আনন্দেই নিচ্ছি। কেন ধরো আমার হাতে পুরো এ হয়ে আছে। আচ্ছা কি ফিরে যাচ্ছি? আচ্ছা অলরেডি এখানে 6-7টা তুলেছে, আমরা আরো 5টা নিয়ে এলাম। কত আমের আচার হবে? আমি একটু হাতটা মুছে আছি পাতায় নাকি একটা ওয়াইপ বার করবো। করো। আমরা তো চলে এসেছি খানিকক্ষণ, আর এই যে আম, এখন কি করবো বলো তো? আমটাকে ওয়েট করবো ওয়েট মেশিনে। এই আম কেনা আর নিজে হাতে গাছ থেকে আম তোলা পেরে আনা, এটা তো আলাদা আনন্দ। দেখতে পাচ্ছ 1 কিলো 300, 1 কিলো 300। ইয়ে আমরা 1 কিলো 300 আম নিয়ে এসেছি, ফ্রি ফ্রি তো আছেই, আর নিজে হাতে তুলে নিয়ে আসা হয়েছে। মানে আমরা আজকে 5টা তুলেছি আম এনেছি, আর মিষ্টি তার আগে অলরেডি 6-7টা তো ছিলই প্যাকেটের মধ্যে। কালকে বন্ধুর সঙ্গে গিয়ে বাড়িতে নিয়ে আসবে বলে অলরেডি কয়েকটা তুলেছিল। দারুণ অ্যাচিভমেন্ট আমাদের। ভাবছি এখন একটু টক ডাল করব। আমটা কেমন সেটা দেখতে হবে, মানে গাছগুলো খুব ছোট ছোট, নিচু নিচু দেখলে অত ছোট গাছে এরকম আম হচ্ছে, মানে কি জাতের আম সেটা দেখতে হবে করে কতটা ভালো। এখন যদিও টক মানে কাঁচা আম, মিষ্টি তো এখন হবে না, আবার গরম যখন আরও পড়বে মানে আম পাকার সময় যখন হবে জুন জুলাই তখনও যাব, তখন পাকা আম আনবো, আপাতত কাঁচা আম আনা হলো। গাছে প্রচুর পেয়ারাও হয়েছে দেখলাম, কিন্তু পেয়ারাগুলো তো ছোট ছোট, এখনও তো পাকেনি। আমের মতন তো আর কাঁচা পেয়ারা খাওয়া যাবে না, তাই ওগুলো বেঁচে গেছে, এই যাত্রায় বেঁচে গেছে, পরের বার গিয়ে ওগুলোও তুলব। ভীষণ আনন্দ হয়েছে আজকে আম তুলে। সেই যে আলু ভাজাটা করেছিলাম আগে একবার, সেটাই করছি, বসিয়ে দিলাম। আর আম এনে সঙ্গে সঙ্গে খেতে হবে। কি হচ্ছে না, টক ডাল, ডাল বসিয়েছি, আমটা কাটবো, টক ডাল করছি টক। আর কালকে দিদির বাড়ি থেকে, দিদির ওখানে খাবার দাবার তো অনেক বেশি হয়েছিল, 1 প্যাকেট পোলাও পাঠিয়ে দিয়েছে, আর ওই মাংসটা যেটা দিদি করেছিল, তো পোলাও মাংস খাবো, আর তার আগে ডাল, টক ডাল আর আলু, আলুটা কি ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো ওয়েজেস কিছু একটা। সন্ধে এখন 7:30 বাজতে যায়, আমরা বেরোচ্ছি একটু, কোথায় যাচ্ছি মিষ্টি? শপিং। মিষ্টির কি হা 3/4 প্যান্ট কিনতে হবে হোস্টেলের জন্য, ও সাইকেলও চালায়, ওর জন্যও একটুখানি দরকার। তো আমরা এখন বেরোচ্ছি, সঞ্জীবও রেডি, মিষ্টি রেডি। কোথায় যাবো? এই বিশাল মেগাবার্ট না? হ্যাঁ, শপিং আমাদের হয়ে গেছে। বিশাল মেগাবার্টে ভীষণ ভিড় ছিল, আমরা রিলায়েন্স মার্ট থেকে শপিং করলাম প্রচুর। তারপর দেখো কোথায় এসেছি,
আউট অ্যান্ড বিয়ন্ডের ক্যাফেতে আমরা ডিনার করতে এসেছি। এখানে আমি আর সঞ্জীব আগে একবার এসেছিলাম এই আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে, খেয়ে গিয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছিলো এখানকার খাবার, তাই জন্যে এবার মিষ্টিকে নিয়ে এসেছি। মিষ্টি সেবার ছিল না, খেতে পারিনি, আমরা শুনে বলেছিলাম যে ভালো, তো সেই জন্যে এবার মিষ্টিকে নিয়ে এসেছি। মিষ্টি অর্ডার করেছিল একটা স্টাফড মাশরুম। এটা কি নাম বললো জানো? আমরা টোটাল তিনটে ডিশ অর্ডার করেছিলাম। প্রথমটা তো এই স্টাফড মাশরুম, দ্বিতীয় চিকেন আলা কেফ, ভেতরে অনেক চিজ স্টাফড ছিল এটাতে, আর থার্ড ডিশ যেটা অর্ডার করা হয়েছিল সেটা চিকেন ব্রেস্ট স্টাফড উইথ মাশরুম। তিনটে ডিশই আমাদের খুব ভালো লেগেছিল, আর আমাদের তো ভালো লেগেছিল, মিষ্টি যে প্রথমবার খেলো মিষ্টিরও খুব ভালো লেগেছে। মানে ওদের তো এইসব খাবারই, এই জেনারেশনে এই বয়সের সব বাচ্চাদের তো এইসব খাবারগুলো এমনিতেই ভালো লাগে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ খাবারটা খুব ভালো ছিল, তো সেটাই এখন আমরা খাচ্ছি। হ্যালো, থার্ড ডিশ স্টাফড চিকেন ব্রেস্ট। এটা তিনটে খাবারই এত ফিলিং ছিল যে আমাদের পেট পুরো ভর্তি হয়ে গেছিলো। ব্লুবেরি চিজ কেকটাও খুব ভালো, আমরা আগের বার খেয়েছিলাম, আবার অর্ডার করেছি, তবে এবার একটা করেছি কারণ পেট পুরো সবাইকারই ফুল। ফেরবার পথে আমাদের গাড়ি খানিকক্ষণ দাঁড়িয়েছিল, অন্নপূর্ণা ঠাকুরের বিসর্জন দিতে লোকে চলেছে প্রসেশন করে। আমরা বাড়ি ফিরে এসেছি, এখন বাজে 11:15। মিষ্টির এই যে শপিং, ব্যাগ ভর্তি ওর সামার কালেকশনের জামা কাপড় কেনা হয়েছে, মানে গরমের কিছু হাফ প্যান্ট, টি শার্ট না, টপ ওই আর কি, গেঞ্জি মতন, ওইগুলো কেনা হয়েছে, কালকে দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, টাটা।